জোট নেত্রী শেখ হাসিনার 14 দলের সঙ্গে বৈঠক এবং রাতের খাওয়া খাওয়ার মধ্য দিয়ে এই বার্তা দেশবাসীকে পরিষ্কারভাবে বলেছেন যে জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে। সেই দিক থেকে আসন ভাগাভাগির বিষয়টা সম্মানজনকভাবে আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব এবং জোটের ভিত্তিতেই নির্বাচন করতে আমরা মাঠে নামব। দেখুন, যে কোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে, কিন্তু যদি বন্ধুদের মাঝে দর কষাকষি এবং মন কষাকষি হয়, শেষ বিচারে হাসি মুখে উঠে যাব। এটা তো এই মুহূর্তে আমাদের 14 দলের 10 জন সংসদ সদস্য আছেন, তা আমরা আশা করছি 10 দুগুণা 20 জন করতে, এটা আমরা চেষ্টা করব। বাকি শেখ হাসিনা তার দল সব কিছু মিলিয়ে উনি বিবেচনা করবেন। তবে আমি একটা কথা বলছি যে বন্ধুরা যখন একসঙ্গে বসে কোনো বিষয় মীমাংসা করতে, সেখানে দর কষাকষি হবে, লেনদেন হবে, মন কষাকষি হবে, কিন্তু দিনের শেষে হাসি মুখে একসঙ্গে হাত ধরাধরি করে বেরিয়ে যাব। এবারে আমরা একসঙ্গেই নির্বাচন করব। এখানে অনেক জায়গাতে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে সেই জায়গাতে আপনাদের কি অবস্থান? ক্ষমতাসীন দলের কাছে কি আপনারা এই জায়গাতে কোনো দাবি জানিয়েছেন কিনা? যদি আপনাদের স্বতন্ত্র প্রার্থী এই সম্পর্কে কি কৌশল গ্রহণ করা হবে সেটা শেখ হাসিনাকে আমরা বিবেচনা করতে বলেছি। এটা এই ব্যাপারে আরও সময় আছে, আলোচনা করে দেখব। জোটের প্রার্থী নৌকা মার্কায় নির্বাচন করবে সবাই। নির্বাচনের আচরণবিধি কেউ প্রত্যাহার করে নিলে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হয় না, সুতরাং ওটা কোনো সমস্যা না। কেউ যদি প্রত্যাহার করে নেয় তাহলে আচরণবিধি ভঙ্গ হয় না, এবং প্রত্যাহার করার জন্য যার যার দল সেই প্রার্থীকে অনুরোধ করতে পারে, নির্দেশ দিতে পারে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি না যে মনোমালিন্য কিছু হবে আর কি। এটা হচ্ছে কৌশলগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কীভাবে কার্যকরী করবে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তারপরে আমরা বুঝব যে প্রত্যেক আসনের স্বতন্ত্র প্রার্থী কীভাবে ভূমিকা রাখছে। আপনারা কোনো দাবি জানিয়েছেন এই বিষয়ে? আপনার কোনো দাবি না, আমরা মনে করেছি যে আওয়ামী লীগের নামকরা নেতারা জোটের প্রার্থীর এখানে স্বতন্ত্র হিসেবে লড়াই করলে এটা আওয়ামী লীগ বনাম সেই দলের হয়ে যায়, এটা হয়তো একটু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, আমরা বিবেচনা করার কথা বলেছি। আপনি বললেন যে এবার আপনারা 20 জায়গায় 10 জায়গায় 20 জনকে চাইবেন, তো গতকালকে তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন এই বিষয়ে, আসলে প্রধানমন্ত্রী আপনাদের কতটুকু আশ্বস্ত করেছে? প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা গল্প গুজব ভাত খেয়েছেন, আসন নিয়ে কোনো আলোচনা হয়নি। পুরো ব্যাপারটা সমন্বয়ক জনাব আমির হোসেন আমুর উপরে ন্যস্ত করা হয়েছে, উনি আলাপ আলোচনার ভিত্তিতে এগোবেন এবং জোট নেত্রীর পরামর্শের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন। দেখেন, এটা তো এটা আদর্শিক জোট, সুতরাং এই জোটে সর্বনিম্ন সর্বোচ্চ এই মাত্রার ভিত্তিতে আমরা জোটটাকে মাপছি না আর কি। ভাই, একটা বিষয়, এবার নির্বাচনে শুধু তো আপনাদের জোট বা ভোটের জয়টা তো আসলে বড় চ্যালেঞ্জ না, বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটার উপস্থিতি, বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে আওয়ামী লীগের জন্য, নৌকা প্রতীকের জন্য তারা একটা বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষিতে আপনারা কি মনে করছেন যে জোটবদ্ধ এই নির্বাচন আসলে ভোটার উপস্থিতি কতটা বাড়াবে? দেখুন, যেহেতু এখন পর্যন্ত বিএনপি জামাত চক্রের আন্দোলনের নামে যেটুকু নাশকতার আছে তা বাংলাদেশের গ্রামে কোনো ছাপ ফেলেনি, সুতরাং পরিবেশ শান্তিপূর্ণ এবং নির্ভয় অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় বিএনপি থাকুক অথবা না থাকুক, যে ভোটই হোক না কেন, সেই ভোটে কিন্তু জনগণ শান্তিপূর্ণ পরিবেশ থাকলে জনগণের উপস্থিতি, ভোটার উপস্থিতি অনেকাংশে বেশি হবে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি আপনার গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে এটি আদর্শিক জোট, এই জোটটা টিকে থাকবে এবং জোটের মাধ্যমে নির্বাচন হবে, তবে উইনেবল ক্যান্ডিডেটকে বাদ দিয়ে আওয়ামী লীগ জোটকে ছাড় দেবে, এই নীতিটা আওয়ামী লীগ নাই, আপনারা কি তার এই নীতিকে কিভাবে দেখেন? এটা এই ব্যাপারে কোনো মন্তব্য নাই, নির্বাচনে কে উইনেবল আর কে উইনেবল না
এটা কোনো নেতা নেত্রী আগে থেকে বলে দিতে পারে না। তাই যদি হতো তাহলে ক্ষমতায় যারা বারবার গিয়েছে তাদের প্রার্থীরা পরাজিত হতেন না।